ट्रिक्सी ওখানে কবিতা লিখবে ট্রিক্সি ট্রিক্সি কি দেখছিস ঠিকলু কি দেখছিস কি দেখছিস গাছগুলো দেখছিস হ্যাঁ ঠিকু গাছ দেখছিস এখানে কি হচ্ছে ও ট্রিক্সি জায়গা থেকে একটা করে খেলনা ট্রিক্সি খেলনা সব চুরি হয়ে যাচ্ছে কে নিয়ে নিচ্ছে চ্যাম চ্যাম সব ট্রিক্সি খেলনা নিয়ে নিচ্ছে এন্ড ট্রিক্সি কিছু বলছে না ও এটা চিনে গেছে জায়গাটা মানে বুঝতে পারছো চ্যাম ট্রিক্সি জায়গা চিনে গেছে যাই হোক অনেক নতুন নতুন প্রোগ্রেস হয়েছে এখন এবার হ্যাঁ ট্রিক্সি রয়ে গেছে এই আমার খেলনা কেন তুই নিলি কি হচ্ছে তোদের হ্যাঁ ও নিচে নিচে ঘুরে বেড়াচ্ছে ট্রিক্সি ওপর দিয়ে যাচ্ছে কি হয়েছে একটা খেলনা নিলে কি হয়েছে ট্রিক্সি এরকম করছিস কেন বাচ্চা তো সব যাবে আজকে ট্রিক্সি সব ঘর সম্পত্তি মনে হচ্ছে যাবে মেরা ভাই বোনে মিলে মায়ের সব খেলনা নিয়ে নিচ্ছে আর মা রেগে বোম চলো চ্যাম্পের চ্যাম্পার ডিভা দুজনেই বেসিক্যালি শিখেছে তাই তো শিখেছে তো কিন্তু করে দেখাও চ্যাম্পকে 1 2 3 4 5 6 7 8 9 10 ওরা জানে এখন যে ওদেরকে ওয়েট করতে হয় বসে বসে না ওয়েট করলেও ওরা পায় না খেতে তাই জন্য এখন ওরা সিট আর স্টে শিখে গেছে তাই তো সিট আর স্টে শিখেছে এবার কানগুলো বেচারাদের এত বড় বড় খাওয়ার মধ্যে পড়ে যায় আর তারপর খড়খড়ে হয়ে যায় তাই জন্য কান ধরে রাখতে আরামভাবে এটা ভালোই হ্যাঁ আমাদের কান ধরে রাখতে হবে অ্যান্ড ডিওয়ার আগে খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছে চ্যাম্প পড়ে গেছে পাখা চলে গেছে পাখা প্রথম প্রথম একে আজকে তো আর পারলাম না একেবারে ডাইরেক্ট তিনে গরম কেমন লাগছে বলো তো হয়ে গেল শীত চলে গেছে টাটা বাই বাই আর এই যে মা দিয়ে দিয়েছে ফ্রুটস গরমে এবার এই ফ্রুটস খেয়েই থাকতে হবে তাই না দাও আবার কী দিচ্ছে খেজুর চলো আমরা একটুখানি ফলাহার করি ফলাহার করে আবার কাজে লেগে পড়ি হ্যাঁ না নেব না গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ডে টু এ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো বেসিকলি গুন্ডি যাওয়ার পরে এটা তো আনডাউটেড কি বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা কারণ গুন্ডি বাড়িটাকে পুরো মাতিয়ে রাখতো অ্যান্ড আই এম শিওর গুন্ডি অ্যাজ অ্যানি ওই বাড়িটা সেরমভাবেই মাতিয়ে রেখেছে তো পায়েলদের সাথে টুকটাক আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও কল সেদিনকে পৌঁছে অ্যান্ড দেন তারপরে চ্যাটও হয়েছে আজকে একবার খোঁজ নেবো আজকে একবার ভিডিও কল করতে বলবো যদি টাইম পাই অ্যান্ড যদি পায়েলদেরও টাইম পায় ওখানে ওদেরও একটুখানি ফ্যামিলিতে এখন বুঝতেই পারছো নতুন মেম্বার গেছে সেটেল হতে একটু টাইম লাগবে অ্যান্ড তারপরে ওদের একটা মেডিকেল ইমার্জেন্সিও চলছে তো হোপফুলি সব কিছু একদম ঠিকঠাক হয়ে যাবে অ্যান্ড দেন আজকে যদি টাইম পাই তাহলে একটা ভিডিও কল করতে বলবো না হলে কাল বা পরশু দিন বাই দ্য ওয়ে সেই সমস্ত জিনিস বাদেও আগের দুটো ব্লগকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড গুন্ডি অ্যান্ড ওর নতুন ফ্যামিলির জন্য এত ওয়েল উইশেস এত গুড প্রেয়ার্স তোমরা করেছো তার জন্য লিভিং উইথ দ্য বিগেল ফ্যামিলির তরফ থেকে ফ্যামিলির সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমি যেমনটা আগের ব্লগেও বলেছিলাম যে গুড উইশেসের অনেক পাওয়ার থাকে তো হোপফুলি তোমাদের এই গুড উইশেস ওদের খুব সুন্দর গুন্ডিকেও অনেক বড় হয়ে উঠে ওরে হয়ে উঠতে হেল্প করবে অ্যান্ড অ্যাজ আ ফ্যামিলি ওদেরও একটা খুব সুন্দর বন্ড যেন তৈরি হয় অ্যান্ড অনেক 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 গুড মেমোরিজ থ্রু আউট দ্য জার্নি ওরা যেন স্পেন্ড করতে পারে এটাই কামনা রইল অ্যান্ড এই বলেই ব্লগটা দাঁড়িয়ে চালু অলরেডি করেই ফেলেছি তো তোমরা দেখতে থাকো এই ব্লগ এই কোনো মানে হয় আবার কোলে কোলে কেন ঘুরছে আর বলো না রসুন খেয়ে বমি কি দরকার ছিল তো রসুনটা খাওয়ার আর একবার কানটা মুলবো হ্যাঁ আর একবার কানটা মুলবো নাকি হ্যাঁ রসুন এত ধেরো তোর বাচ্চার এরকম করলে বোঝা যায় তুই রসুন রসুন খায় কেউ রসুন খেয়ে পুরো রসুন বমি করে পুরো ঘরে রসুনের গন্ধ ভর্তি করে দিয়েছে এবার শশা খা চলো লাঞ্চ তো করতে বসেই গেছিলাম এত খিদে পেয়ে গেছে ভিডিও রেকর্ডও করতে পারিনি আজকে একদম নর্মাল ভালো খাবার দাবার এখন আমি মাছ দিয়ে ভাত খাচ্ছি অ্যান্ড তারই মধ্যে এসে গেছে
আমাদের আমি যে এলিভারের যে ব্যাটটা নিয়েছিলাম আমার সেইটার আবার এক্সচেঞ্জ করে প্রিমিয়াম ব্যাট চলে এসেছে। সবাই বেরিয়ে পড়েছে, শুরু হয়ে গেছে গেম, শুরু হয়ে গেছে। হ্যাঁ গেম শুরু হয়ে গেছে। বাচ্চা এখন 6:45 বেসিকলি, অ্যান্ড এদের বাচ্চাদের খাবার টাইম হয়ে গেছে। সঙ্গীতা এখন খাবার ভেজাচ্ছে, অ্যান্ড এতক্ষণ যা সেশন হলো খেলাধুলা, ওরে বাবারে আর কি বলবো তোমাদের। সে মোটামুটি মা বাবাকে একদম দৌড়াদৌড়ি করিয়ে নাজেহাল করে দিয়েছে, মানে বড় দাদু বড় দিদাকে। আমরা তো দাদু দিদা, মা বাবা তার মানে বড় দাদু বড় দিদা ট্রিক্সি। আর ট্রিক্সি তার মধ্যে আরও আরও দিনকে দিন বাচ্চা হয়ে যাচ্ছে। হ্যাঁ বাচ্চাদের পাল্লায় পড়ে ও বাচ্চা। তো এখন একদম চূড়ান্ত বিশাল সেশন চলছে খেলাধুলা, অ্যান্ড এবার খাওয়া দাওয়ার জন্য এখন রেস্ট টাইম। এখন চুপচাপ বসবে, আর কোনো খেলাধুলা হবে না। অ্যান্ড ইন দ্য মিন টাইম এই একটুখানি টাইম পেয়েছি, হাফ অ্যান আওয়ারের ব্রেক নিয়েছি। সো ব্রেকে কী করবো, অনেকক্ষণ ধরে তো মনটা উসকুস করছে, বুঝতেই পারছো। এলিভারের ব্যাটটা এসছে, ওটাকে আনবক্স করতে হবে, আর দেখতে হবে আগের বারের থেকে ভালো কোয়ালিটি এলো কি না। তোমরা যারা আগের ভিডিওটা হয়তো দেখোনি, সেটা আই বাটনে লিঙ্ক করে দেবো, তো চেক করতে পারো। ওটা আমরা মানে আমি প্রথম যেটা এসেছিলো সেটার একটা হালকা আমার রিভিউ করেছিলাম, এইটাও খুলে তোমাদেরকে দেখাবো। তাই জন্য তো এলিভার আমার হাতে, অ্যান্ড এরা এত ইন্টারেস্টেড কেন বুঝতে পারছি না। ও কী মনে হয়, এ কী মনে হয় এবারে ভালো আসবে? ভাই দাও একটা জিনিস তোমার সাথে শেয়ার, আচ্ছা ঠিক আছে আগেটা আনবক্স করি তবে শেয়ার করছি। তুমি একটু আমাকে হেল্প করবে টুক করে একটুখানি আনবক্স করতে? আচ্ছা করো তাহলে, আমার ভিডিও করতে ইজি হবে। আমার হেল্পিং হ্যান্ড চলে এসছে, এই ব্যাস এরাও চলে গেছে। তোরাও ব্যাট দেখবি? হ্যাঁ এদেরকেও নিয়ে যাবো ক্রিকেট খেলতে ভাবছি এবার। বাবা ওরম কেউ বলে, ট্রিক্সিকে করবো, ট্রিক্সিকে। ট্রিক্সি ইউ উইল বি দ্য বল। ট্রিক্সি বলছে কী বলছো পাপ্পা, উল্টোপাল্টা কথা একদম। টাড়া বেরিয়ে পড়েছে। আগের বারে আমি আনবক্সিং করেছিলাম, আমার খুব একটা ভালো পছন্দ হয়নি, এবার তাই জন্য সঙ্গীতাকে দিয়ে করাচ্ছি। এবার যেন ভালো আসে, ফিঙ্গার্স ক্রসড, এবার যেন ভালো আসে। অ্যান্ড যদি ভালো আসে তাহলে একটা হেভি জিনিস তোমার সাথে শেয়ার করব, কিন্তু আগে দেখতে দাও ভালো আসে কিনা। কি গো তাকাও, ভালো? একটা জিনিস তোমাকে বলবো, বেসিক্যালি আগের বার যেটা অর্ডার করেছিলাম ওটা ছিল হচ্ছে এইটারই আর একটা নিচের মানে ডাউনগ্রেডেড মডেল, একদম বেসিক মডেল ছিল। তো এইবারে তো আমি একটা কমপ্লেন করেছিলাম, কারণ আমার পছন্দ হয়নি খুব একটা। আর যেহেতু এগুলো নতুন কোম্পানি, অ্যান্ড এদের ইনস্টাতে বলো বা ফেসবুকে মেনলি অনলাইন ম্যাক্সিমাম কাস্টমার, অ্যান্ড আমি ওই জুতোটাও নিয়েছিলাম ওদের থেকে, তো তাই জন্য অ্যাজ আ জেস্টার বা গুড জেস্টার বলতে পারো, সেটা হচ্ছে ওরা ফ্রি আপগ্রেড করে দিল আমাকে। বাহ, ওইটা আগের ব্যাগটা আমি ডিসকাউন্টেড প্রাইসে পেয়েছিলাম, তো এইটা অ্যাকচুয়ালি ওটার থেকে অনেক বেশি দামি ব্যাগ, কিন্তু এটা আমাকে ফ্রি আপগ্রেড করে দিয়েছে। সো থ্যাংক ইউ এলিভার। আমি উল্টো দিকটা দেখো, খুব সুন্দর, খুব সুন্দর দেখতে তো ব্যাপক। হ্যাঁ সো থ্যাংক ইউ এলিভার, আমি ডেফিনেটলি এটার একটা ভালো রিভিউ দিয়ে দেবো, মানে এই পুরো এক্সপিরিয়েন্সটা একটা ভালো রিভিউ দিয়ে দেবো। ব্যাটের রিভিউ তো খেলেই বুঝতে পারবো, এখন দিতে পারবো না, বাট এক্সপিরিয়েন্সটার একটা ভালো রিভিউ ডেফিনেটলি দে ডিজার্ভ। কিরে হ্যাঁ নতুন খাটটা তোর জন্যই তো কিনেছি। হ্যাঁ কিরে কিরে, হ্যাঁ বালিশের মধ্যে গিয়ে বসে আছিস, কি সুন্দর লাগছে মেয়েটাকে, কি সুন্দর লাগছে মেয়েটাকে, কি সুন্দর লাগছে মেয়েটাকে। মা তোমার জায়গা দখল করে নিচ্ছে, মায়ের সব জায়গা দখল করে নিচ্ছে। চলো অফিসের কাজ তো সব শেষ, অ্যান্ড অনেকটাই ভেজে গেছে, তা আমাদের হাতে একটা খুব বড় কাজ আছে যেটা করা বাকি। বেসিকলি কালকে সৌভাগ্যদের গৃহপ্রবেশ, তোমরা হয়তো সবাই মানে অনেকেই জানো, তো গৃহপ্রবেশের নিমন্ত্রণ এবার খালি হাতে তো যাওয়া যায় না, গিফট তো নিতেই হবে। বাট অফিস করে শেষ করতে করতে বেজে গেছে অনেকটাই, এখন অলমোস্ট বাজছে 9:00, 9:30 অবধি মোটামুটি মনে হয় লাইফস্টাইলের ওই কোন হোম সেন্টার না হোম টাউনটা, হোম সেন্টার মনে হয় খোলা থাকে। হ্যাঁ হ্যাঁ তা না, গিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব যদি যাই, আর নিতে হবেই আজকে, কারণ কালকে সকালে তো আর টাইম হবে না, একদম প্রচণ্ডভাবে টাইম ক্রাঞ্চ, তো গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি চলো। খেতে বাজছে 9:00, টাইম আছে প্রচণ্ড কম, অ্যান্ড দেখা যাক পেয়ে গেলে তো খুব ভালো। আমার তো মনে হচ্ছে পেয়ে যাবো, সঙ্গীতা বলছে যে বন্ধ হয়ে যায়, আর আমার কেমন একটা মন বলছে 9:30 অবধি খোলা থাকে, দেখা যাক। আমি মা আর সঙ্গীতা এসেছি, অ্যান্ড এই যে হোম সেন্টারেই যাবো লাইফস্টাইলে, দেখা যাক। আমরা তুমি বলো কিচেনের কিছু দিতে পারি, মশার জন্য
কিচেন মানে ইউটেন্সিলস টাইপস এর কিছু ঠিক আছে চলো দেখেই যাই ও মা বাকি সব দেখতে চলে গেছে না ওই সব দিতে হবে না আমরা কিচেনটাই ওই যে ইউটিলিটি জিনিসপত্র দেওয়াই ভালো আই এগ্রি চলো কিচেন কোন দিকে কিচেন ওই দিকে চলো কিচেন চলো আমার তো এই জিনিসগুলো বেশ ভালো লাগছে সিক্স পিস স্টোরেজ কন্টেনার গিফট দেওয়ার জন্য ভালোই এও বড় সাইজ একটা আছে আরো অনেক আছে হ্যাঁ চলো একটু দেখি ওদিকে চলো একটা অপশন এখানে পেয়েছি এটা হচ্ছে ডিনার সেট এটাও বেশ পছন্দ হয়েছে অ্যান্ড এটার বেসিক্যালি মার্বেল টাইপের ফিনিশ তো বেশ ভালো লাগছে দেখা যাক সঙ্গীতাদের পছন্দ হয় কিনা অনেক আর্ট কালেকশনও দেখতে এলাম বাট সেরকম কিছু পছন্দ হচ্ছে না বাট প্রবলেমটা হচ্ছে গিয়ে যার বাড়ি সে যেরকমভাবে সাজাবে ওটাই মনে হয় বেটার হবে তো আমার মনে হয় না মানে সঙ্গীতাও বললো যে খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি পছন্দ নাও হতে পারে কারণ ওই স্পেসিফিক দেওয়ালে হয়তো অন্য কিছু প্ল্যান করেছে তাই জন্য আবার আমরা কিচেন বাইরের দিকে এগিয়ে যাচ্ছি ভাবলাম তো আর্ট দেবো না কিন্তু এটা এত সুন্দর লেগেছে এক্সেলেন্ট আর এটা হ্যাঁ কনসেপ্টটা বোঝাচ্ছি বেসিক্যালি দুটো পিকচার আছে এবার তোমাদের এখানে ধরে দেখাই তাহলে মা এদিকে আসো ধরো এটা ধরো এটা ধরলে বুঝতে পারবে যে মা ধরছে দেখো এটা বেসিক্যালি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট মানে সেম ওমেনকে পোর্ট্রেট করা হচ্ছে সেম ভ্যালিতে দুটো ডিফারেন্ট স্টাইলে একটা ও উইথ হ্যাট আর একটা উইদাউট ওই বাস্কেট এক্সেলেন্ট লাগছে মানে খুব ইউনিক কনসেপ্ট না দারুণ লাগে হোয়াইট দেওয়ালে ব্যাপক লাগবে আর ব্লু যেহেতু ওদের থিমও আছে তো ওই নীল আকাশের সাথে আর হোয়াইট এক্সেলেন্ট লাগছে তা আমার ভোট তো এটার জন্যই তুমি বলো সঙ্গীতাই সিলেক্ট করেছে মা বলো ব্যাস তাহলে এটাই ডান হলো নিজেদের ওয়ালের জন্য আমি তোমায় অনেকবার বলেছি ব্লগে তো আমাদের একটা পিকচার পেন্ডিং ছিল অ্যান্ড মায়েরও এটা খুব পছন্দ হয়েছে সঙ্গীতারও এটা খুব পছন্দ হয়েছে অ্যান্ড আমারও এক্সেলেন্ট লেগেছে এটা তো এই বুদ্ধাটা আমরা নিজেদের লিভিং রুমের জন্য নিচ্ছি এটা কি করেছে এত ভালো গিফটের কারণ ওদের কাছে গিফট পেপার ছিল না তো আমার মনে হয় এটা খুলে খুলে এমনি দেওয়া বেটার লাগবে যা লাগছে বলবে কি পাঁচ কান দেখেছে আর এরকম কোনোদিন দেখিনি ভাই আমি ঠিক আছে চলো আর কি করে পেয়ে তো গেছি আচ্ছা তাহলে ফাইনালি আমি বলছিলাম 9:30 সঙ্গীতা বললো 9:00 দেখো ইচ্ছা থাকলে সব হয় বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর আচ্ছা এবার নিজে ক্রেডিট দিচ্ছে বুঝতে পারছো তো যাই হোক ভালো ভালো গিফট তো নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাই বাড়ি গিয়ে চলো বাড়ি যাই ছানাপোনা উঠে যাবে ডিসঅ্যাপয়েন্টেড কারণ হয়েছিল ফুচকা খাবে কিন্তু পাপড়ি চাটটা ভালো করে খেয়ে দেখো ওটা আমাদের ক্যালকুলেশন এখনো প্লাস্টিকটা ওপেন করিনি আর প্লাস্টিক ওপেন করলেই ধুলে ভর্তি হয়ে যায় মা বলছে যে একদম ওপেন করিস না প্লাস্টিক না ওপেন করলে ভালো লাগবে প্লাস্টিক ওপেন করতেই হবে আর আজকে আমার হ্যাঁ ট্রায়াল রান করলাম কারণ বললো যে প্যাকিং না খুললে এক্সচেঞ্জ হওয়ার প্রবাবিলিটি আছে না তো হবে না অ্যান্ড এখানে তো খুব ভালোই লাগছে মানিয়ে গেছে আমরা এরকমই খুঁজছিলাম তাই জন্য নো এক্সচেঞ্জ পরে খুলে দেবো পড়েছে বেরিয়ে পড়েছে চ্যাম্প আর দিবু বেরিয়ে পড়েছে চ্যাম্পকে আর ডিবাকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম ওয়াশরুমে কিছুতেই টয়লেট করলাম এক দুবার করছে কিছুতেই বল না হা করে আমার দিকে তাকিয়ে আমার পায়ের কাছেই বসে রইল এই যে এখন দুজন বেরিয়েছে বাবার সাথে এখন বিশাল খেলাধুলা হবে হ্যান্ড্রিক্সিও লেগে পড়েছে তো এদের তিনজনকে খেলতে দেখে অফকোর্স মানে আনডাউটেডলি গুন্ডির কথা তো মনে পড়ছেই আই হোপ ওখানে ও অনেক ভালো টাইম স্পেন্ড করছে আজকে আর ফোনে কথা হয়নি আজকে আর আমরা অনেকটা বেজে গেছে বলে আর পিং করা হয়নি কালকে দেখি কালকে হ্যাঁ কথাটা আর হলো না কালকে দেখি আর ভিডিও কল যদি হয় তাহলে দেখবো বেটা কি করছে ফটো পাঠিয়েছে সুন্দর খাওয়া দাওয়া করছে অ্যাডজাস্ট করছে ঠিকঠাক তো ব্যাস ওটাই আপাতত ওদিকের আপডেট অ্যান্ড এইদিকে হচ্ছে ট্রিক্সি তো সেরকম মিস করছে না টু বি অনেস্ট ট্রিক্সি নর্মালি আছে খুব একটা ডিফারেন্স কিছু বুঝতে পারছি না কিন্তু যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে চ্যাম্প মিস করছে চ্যাম্প মিস করার কারণ আছে আসলে তারা পেছনে তারা করবে ওর এটাই মজা সেটাই করে
গুন্ডিকে যেই কামড়াতো উনি পুপু পুপু করে আবার ও পিছনে দৌড়ে দৌড় করে। শান্ত শিষ্ট লাজ বিশিষ্ট, হ্যাঁ খুব রেগে যায়, বলে দূর বাবা আমি একটু রেস্ট নিচ্ছি রেস্ট নিতে। ওই 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 একই এতে কে বসে আছে পোটলা করে? হ্যাঁ ছোট ট্রিক্সি বসে আছে পোটলা করে, ছোট এই বড় ট্রিক্সি এখানে আর ছোট ট্রিক্সি এখানে। ও বাবা এর অবস্থা দেখো, একটা সুতো পেয়েছে ওটা উড়ছে, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো কি করছে ট্রিক্সি খেয়ে জানে। অল রাইট চলো, ট্রিক্সি এখনও সেই সুতো নিয়ে খেলতেই ব্যস্ত। অ্যান্ড বাচ্চাগুলো চলে গেছে সুতে, সঙ্গীতা নিয়ে চলে গেছে ওদেরকে খাওয়া দাওয়ার পরে। দৌড়াদৌড়ি করাটা রিস্ক, কারণ বমি হয়ে যেতে পারে, তাই জন্য সবসময় খাওয়া দাওয়ার পরে রেস্ট টাইম। বাট তারা এখনও ঘুমায়নি, আমি এখন আওয়াজ পাচ্ছি চুচুচু করে। তো এনিওয়েজ চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগল। অ্যান্ড দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন অ্যাজ অলওয়েজ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।